এখন বাজে সকাল 6:30। আমরা মালবাজার থেকে স্টার্ট করলাম কলকাতার দিকে যাওয়ার জন্য। তো এখান থেকে সোজা শিলিগুড়ি, শিলিগুড়ি হয়ে আমরা একদম কলকাতার দিকে যাব, আর যতটা পারি এগিয়ে যাব, দেখা যাক কতটা কি যাওয়া যায়। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মনটা আজকে খুবই খারাপ লাগছে। তার কারণ হচ্ছে এখানে 4 দিন ছিলাম, ডুয়ার্সটা ঘুরলাম, খুব ভালো লাগলো, আর তার সঙ্গে নর্থ বেঙ্গলের লাভা রিসর্ট এগুলোও ঘুরলাম। আর আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন, মানে যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। আর সত্যি বলতে মনটা খুবই খারাপ লাগছে, এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি, আর একটা জায়গায় ঘুরতে এসে সেখান থেকে ফেরার দিনটা সত্যি খুবই মনটা খারাপ লাগে। 4 দিন একটা নতুন জায়গায় ছিলাম, খুবই ভালো লাগলো, মানে যথেষ্ট ভালো, মানে পরিবেশ, নতুন জায়গা, মানুষজন ভালো, মানে সব কিছুই খুবই ভালো লেগেছে। তাই মানে ছেড়ে যেতে জায়গাটা থেকে খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই সামনেই বাঁদিকে মালবাজার থানা পড়বে, একটু এগোনোর পরেই, এই যে মালবাজার থানা সামনে পড়বে, একটুখানি এগিয়ে যাই, দাঁড়ান, তারপর দেখা, এই যে মালবাজার থানা আমরা ছেড়ে যাচ্ছি আর এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখি কতটা কি যাওয়া যায়। চাই হোগা, এই ছোট্ট দোকানটায় চা খেয়ে আবার আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি এখান থেকে অ্যাপ্রক্স 56 কিলোমিটার, মানে 56 কিলোমিটার। তারপর ওখান থেকে আর এই যে ডান দিকে মালবাজার জাতীয়, মানে একটা এখানে উদ্যান আছে, মানে পার্ক টাইপের, খুব ভালো, আপনারা এসে ঘুরে নিতে, এইটা মানে মালবাজার এলে এটাও ঘুরে দেখতে পারেন। আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি, আর এই সামনেই একটা মোড় পড়বে, এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এই মন্দিরটার পাশ দিয়ে, এইটা মালবাজার রেল স্টেশনে যাওয়ার জন্য। যাই হোক, চলুন এগিয়ে যাই। ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাটা হালকা ভিজে ভিজে আছে। আর সবথেকে বড় কথা, নর্থ বেঙ্গলে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল, তাই চারিদিকটা সবুজ, মানে এতটা সুন্দর সবুজ হয়ে আছে, দেখুন আপনারা, মানে দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে। আর এই সব দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে। এখন আমরা চলে এসেছি ডামডিম, আর ডামডিম খুব সুন্দর একটা জায়গা। আর সবথেকে বড় কথা, এই জায়গাটার নামটা আমার খুব প্রিয় নাম, কী সুন্দর, বেশ একটা ডামডিম, মানে বেশ মনে হয় যেন এখানে একটু ডিম ফিম কিছু খাই আর কি। যাই হোক, আচ্ছা, এখান থেকে এখানে একটু লক্ষ্য করুন, এখান থেকে একটা রাস্তা যাচ্ছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ডান দিকের যে রাস্তাটা যাচ্ছে এইটা দিয়ে সোজা আপনারা লাভা লোলেগাঁও যেতে পারেন, আর এই বাঁদিকের রাস্তাটা এটা যাচ্ছে ডামডিম স্টেশন। আর ডান দিকের যে রাস্তাটা বললাম না, লাভা লোলেগাঁও যেটা যাচ্ছে, অ্যাকচুয়ালি ওটা যাচ্ছে এখান থেকে সোজা একদম গরুবাথান হয়ে লাভা লোলেগাঁও রিসর্ট সব দিকে যাওয়া যাবে। আর সেই ভিডিওগুলো তো লাভা রিসর্টের ভিডিও আমার আছে, সেগুলো যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, একটু দেখে নেবেন। এখন আমরা ওদলাবাড়ি ক্রস করছি, আচ্ছা এইখানটা একটু আপনারা ভালো করে দেখে নেবেন। এই ওদলাবাড়ি থেকে একটুখানি সামনে যাওয়ার পরে, মানে মালবাজার থেকে যখন ফিরছি আর কি, ওদলাবাড়ি থেকে একটু এগিয়ে এই সামনে বাঁদিকে একটা রাস্তা আছে, দেখিয়ে দিচ্ছি আমি, দাঁড়ান একটু এগোই, তারপরে দেখিয়ে দিচ্ছি, এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে,
এই রাস্তাটা দিয়ে আপনারা গজলডোবা হয়ে ফুলবাড়ি হয়ে একদম শিলিগুড়ি সোজা চলে যেতে পারেন। আচ্ছা, এই রাস্তাটা কেন বললাম তার কারণ হচ্ছে অনেক সময় আমি তো যাচ্ছি সোজা, মানে সেবক হয়ে শিলিগুড়ি ঢুকবো, অনেক সময় কি হয় বর্ষাকালে বা অন্য যে কোনো সময় এই সেবকের ওখানে ধস নামে পাহাড়ে, তো ধস নামলে তখন এই গজলডোবা রাস্তাটা আপনাদের পক্ষে সুবিধা হবে। এই রাস্তাটায় সেরকম কোনো ভয় অতটা থাকে না, তাই এই রাস্তাটা একটু মাইন্ডে রাখবেন আপনারা। প্রথম যখন আজকে সকালে গাড়িটা স্টার্ট করেছিলাম আপনাদের বলেছিলাম যে সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, আর তার কারণটা একটু দেখুন আপনারা। মানে এত বৃষ্টি হয়েছে এখানে কিছুদিন আগে, এত সুন্দর মানে চারিদিকটা সবুজ হয়ে আছে, আর তার সঙ্গে বাঁদিক ডান দিক দুদিকটা দেখুন, মানে সত্যি কথা বলতে ভোলা যায় না কোনো দিনের জন্য, মানে এতটাই সুন্দর লাগছে। মানে কি করে এই জায়গাটা ছেড়ে যাই বলুন তো, মানে সত্যি আপনারা দেখুন নিজেরা, আপনারাও যদি আসেন এইসব জায়গায়, মানে এইসব জায়গা ছেড়ে সত্যি বলুন তো যাওয়া যায়? মানে আমি তো সত্যি কথা বলতেই মানে পাহাড়ের প্রেমে পড়ে গেছি। ওকে, আমি বলে যাচ্ছি যাওয়ার সময় আবার আসবো, টাটা করে যাচ্ছি, আবার আসবো আমি এখানে, কথা দিয়ে গেলাম। মানে সত্যি প্রেমে পড়ে গেছি এই জায়গাটার, মানে এতটাই সুন্দর জায়গা। আপনারা যদি আসেন কোনো দিন এই জায়গায় ভুলতে পারবেন না। আর সবথেকে বড় কথা, আসুন নর্থ বেঙ্গল, আপনারা আসুন, ডুয়ার্স এতটাই সুন্দর, তার সঙ্গে নর্থ বেঙ্গল এতটাই সুন্দর। যারা এসছেন তারা তো অবশ্যই জানেন কত সুন্দর জায়গা, আর যারা আসেননি তাদেরকে বলবো আসুন, একবার আসুন, আপনারা এই জায়গা ছেড়ে না যেতে পারবেন না। যেদিনকে যাবেন চোখ দিয়ে জল বেরিয়ে যাবে আপনাদের, আমার যেটা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে যেতে, কিন্তু যেতে হবে বাড়ি, এটাই। এখন চলে এসেছি আমরা মংপং, কালিম্পংয়ের একটা ছোট্ট জায়গা। এই ফার্স্ট ডান দিকের যে ঘরটা, এটা একটা চেকপোস্ট কালিম্পং পুলিশের, আর এটা ছেড়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। মানে একটু মানে এই যে মংপং, এই মংপংটা ক্রস করার পরেই আমরা ওই সেবকের যে পাহাড়ের যে মানে রাস্তাটা ওইটা পেয়ে যাব একটু পরেই, তো সেইটা দিয়ে আমরা এগিয়ে যাব আর কিছুক্ষণ পরেই। মানে এই যে অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা, মানে পাহাড়ের মধ্যে আমরা অলরেডি ঢুকছি, এই যে আমরা শুরু হয়ে গেছে পাহাড়ের মধ্যে, এবার পাহাড়ের যে প্যাঁচটা, মানে যেরকম পাহাড়ে বাঁদিক ডান দিক হয়ে হয়ে ছোটো ছোটো প্যাঁচ মেরে মেরে পাহাড়ে ওঠে, তো আমরা এখন আসার সময় আমরা উঠেছিলাম। এখান থেকে কিছুটা যাওয়ার পরেই পড়বে করোনেশন ব্রিজ, তারপর পড়বে সেবক কালীবাড়ি, আর সেবক কালীবাড়ির পরে বাঁদিকে একটা শিব মন্দির পড়বে। তো আপনারা যারা এসছেন তারা তো সবাই জানেন, আর যারা আসেননি তারা একটু দেখে নিন জায়গাটা কীরকম, খুবই সুন্দর জায়গা, আপনারা দেখতে থাকুন।
এই যে দেখতেই পাচ্ছেন বাঁদিকে তিস্তা আমাদের সঙ্গে চলেছে, আর বাঁদিকে পাহাড়, ডান দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, আর নিচে তিস্তা বয়ে চলেছে আমাদের সঙ্গেই। মানে অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে সত্যি কথা বলতে না। মানে এই এই জায়গাটা আসার পর মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। মানে এই সেবকটা ক্রস করার পর না পাহাড় থাকে না জানেন তো, সেই আমাদের কলকাতার যেরকম মানে রাস্তাঘাট হাইওয়ে সেইগুলো চলে আসে। মানে একদম ভালো লাগে না এই জায়গাটা ছেড়ে যেতে। এই সামনে চলে এসেছে করোনেশন ব্রিজ, আপনারা দেখতে থাকুন, এই একটু পরেই ক্রস করব। এই যে সামনে, ও বাবা, গাড়ির জ্যাম লেগে আছে, কেন কী কারণে সেটা বুঝতে পারছি না। চলুন আগে যাই গিয়ে দেখি, তারপরে ব্যাপারটা বলছি আপনাদের। এই বাঁদিকেই দেখতে পাচ্ছেন করোনেশন ব্রিজ, এখানে একটু দাঁড়াই পাহাড়ে, কেননা ওভারটেক করাটা ঠিক নয়, তাই একটু দাঁড়িয়ে যাই। ও, এবার বুঝতে পারলাম সামনে কোনো আর্মির গাড়ির টার্নিং ছিল এই যে গাড়িটা। যাই হোক, ওনাদের আগে ছাড়তে হবে, কারণ আমাদের সত্যি কথা বলতে ওনাদের জন্যই আমরা আজকে আমাদের দেশে সুরক্ষিত আছি। আর এখন ক্রস করছি করোনেশন ব্রিজ, সামনে গাড়ি, তাই ভিউ সেরমভাবে দেখাতে পারছি না। আর এখন করোনেশন ব্রিজের ওপর গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলা একদম মানে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে এখানকার অথরিটি, দাঁড়ালেই একদম পুরো ডান্ডা নিয়ে আপনাকে তেড়ে আসবে। যাই হোক, আমরা এগিয়ে চলেছি, সামনে আবার একটা লরি। মানে আর আচ্ছা, এখানে দেখে নিন, এই করোনেশন ব্রিজটা ক্রস করে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এইটা কিন্তু আপনারা সোজা গ্যাংটক চলে যেতে পারবেন এই রাস্তা দিয়ে। আর বাঁদিকে একদম আমরা যাচ্ছি শিলিগুড়ি হয়ে কলকাতা। দাঁড়ান, এই লরিটাকে দেখি কীভাবে ওভারটেক করা যায়, এই পাহাড়ের মধ্যে ওভারটেক করাও তো মুশকিল। তবুও দেখি, চেষ্টা করি, যদি হয় জায়গা, যদি পাই ও যদি প্লেস দেয়, তারপরে আমি ওভারটেক করছি। সামনে বাস আসছে, ওভারটেক করা যাবে না, এখানে খুব সাবধানেই মানে গাড়ি চালাতে হয়। দেখি কোনো পজিশান পাই কি না, একটু এগিয়ে যাই। ও যাচ্ছে, যাক, ও পেয়েছি একটু পজিশান, টার্নের মাথা, তাও রিস্ক নিয়ে ওভারটেক করে নিলাম। ঠিক আছে, চলো, ওকে একদম বেরিয়ে এসেছি, চলো এবার যাওয়া যাক সোজা। আচ্ছা, এবার এসে গেছি অলরেডি ওই সেবক কালীবাড়ির কাছাকাছি, কিছুটা এগোনোর পরেই সেবক কালীবাড়ি আমরা পাবো। এই এই যে ডান দিকে সেবক কালীবাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা, এখান থেকে এগিয়ে যাবো আমরা শিলিগুড়ির দিকে। এই যে ডান দিকে উঠে গেছে, এখান থেকে ডান দিকে যে সিঁড়িটা ওটা দিয়ে উঠেই কালীবাড়িতে যাওয়া যায়। আর একটু এগোনোর পরেই বাঁদিকে একটা সিঁড়ি আছে, দেখতে পাবেন আপনারা, জাস্ট এই শিব মন্দিরে যাওয়ার জন্য এই যে এই সিঁড়িটা, এটা দিয়ে একদম সেবকে যে শিব মন্দিরটা আছে ওটা যাওয়া যায়। তো আপনারা যারা গেছেন তারা আপনারা কমেন্টস করে জানাবেন কেমন জায়গা। আমরা এখন সেবক কালীবাড়ি ক্রস করে চলে এসেছি, আর এই বাঁদিকে দেখতে পাচ্ছেন তিস্তা, চওড়া তিস্তা, আর সামনে রেল ব্রিজ। এই যে রেল ব্রিজটা আছে, এটা হচ্ছে সেবক রেল ব্রিজ। একটু দাঁড়ান, সামনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানটা তিস্তা বেশ চওড়া, আর জায়গাটা খুবই সুন্দর, মানে এতটাই ভালো লাগে এই জায়গাটা। এর আগেরবার যখন এসেছিলাম তখন এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলেছিলাম, তো এবারে আর দাঁড়িয়ে ছবি তোলার মতো সময় হবে না, তার কারণ আমরা এখান থেকে সোজা একদম বেরিয়ে যাবো কলকাতার দিকে। আজকে মানে শিলিগুড়িতেও আমরা স্টে করবো না, একদম সোজা যাবো কলকাতা। দেখি কতটা কি যাওয়া যায়, চলুন গিয়ে যাওয়া যাক। আর এই সামনে এসে গেছে সেবক ওই রেল ক্রসিংটা, এই যে সামনেই। দাঁড়ান, বাসটাকে একটু দেখি, ওভারটেক করার জায়গা আছে কি। হ্যাঁ, ওদিকটা ফাঁকা আছে, মোটামুটি ওভারটেক করে নিয়েছি। এই যে রেল সেবকের যে রেল ক্রসিংটা, এটা ক্রস করছি এখন। আপনারা যারা এসেছেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা দেখুন। আর সত্যি কথা বলতে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা সত্যি কথা বলতে দেখছেন অনেকে কিন্তু চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করছেন না, কিচ্ছু নয়, জাস্ট চ্যানেলে যাবেন, ডান দিকে যে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে যে অল বাটনটা দেওয়া আছে সেইটা খালি ক্লিক করে দেবেন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না আপনাদের। আর সত্যি কথা বলতে এত সুন্দর জায়গা, মানে আপনারা ভাবতে পারবেন না, মানে সত্যি কথা বলতে নর্থ বেঙ্গলে এতটা মানে সৌন্দর্য আছে, আর নর্থ বেঙ্গলের যে মানে এতটা সবথেকে বড় কথা সৌন্দর্য থেকে নর্থ বেঙ্গলের ভালোবাসা, মানে এটা ভুলতে পারবেন না কেউ। এখানকার মানুষজন, এখানকার মানে এখানকার সব কিছু, এটাই আর কি, এক কথায় যেটা বলা যায় আর কি। যাই হোক, দেখতে থাকুন আপনারা ভিডিওটা। এবার চলে এসেছি সেই জায়গা যেটা শিলিগুড়ি থেকে যখন আপনারা সিকিমের দিকে বা ডুয়ার্সের দিকে যাবেন যেই জঙ্গলটা পড়ে, সেই জঙ্গলটা এখন আমরা ক্রস করছি। এর আগের বারেও ভিডিওতে অনেকে কমেন্টস করে জানিয়েছেন এই জঙ্গলটার নাম কী,
এবারেও আমি আপনাদের রিকোয়েস্ট করলাম যে এই জঙ্গলটার নাম কি অবশ্যই আপনারা সবাই কমেন্টস করে জানান। আর এই জঙ্গলটা ক্রস করেই যখন বেরোবো তারপরেই আমরা শিলিগুড়ি পৌঁছবো। তো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা এখন আমি চলে এসেছি শিলিগুড়ি, শিলিগুড়ি সিটিতে মোটামুটি ঢুকে গেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন সেটা, মানে সেই পাহাড় জঙ্গল এখন আর নেই, এখন সেই মানে কি বলবো আপনাদের কংক্রিটের জঙ্গল অলরেডি চলে এসেছে। আর সত্যি বলছি মনটা খুব খারাপ, মানে যেখান থেকে এলাম অত সুন্দর জায়গা আর অত মানে ভালো জায়গা ছেড়ে যে এখানে এসেছি। এই জায়গাগুলো দেখুন, ওই জায়গার সৌন্দর্য আলাদা ছিল সত্যি কথা বলতে। মানে আপনারা নর্থ বেঙ্গলে যারা আসেননি এখনও পর্যন্ত, আসুন, একবার আসুন, ডুয়ার্সে আসুন, নর্থ বেঙ্গল আসুন, নর্থ বেঙ্গলের দার্জিলিং ঘুরুন বা আরও যেসব জায়গা আছে সেসব জায়গাগুলো ঘুরুন, মানে অপূর্ব লাগবে, আপনারা ভুলতে পারবেন না, এতটাই সুন্দর জায়গা। আর যাই হোক, আপনারা ভিডিওটা দেখছেন সেটার জন্য আপনাদের সবাইকে মানে যথেষ্ট থ্যাংকস যারা দেখছেন। আর যারা আগের মানে সিরিজগুলো দেখেননি তারা ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ওকে বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং, শেষ করলাম এখানেই।